কাতারে 2022 সালের বিশ্বকাপ ফুটবল ফিফা ফ্যান সাপোর্ট ভলেন্টিয়ার হিসেবে স্টেডিয়ামে কাজ করার সুযোগ পেয়েছেন চট্টগ্রাম সন্দ্বীপের কৃতি সন্তান কাতার প্রবাসী মোহাম্মদ উমর ফারুক রাকে। সাব্বির রহমান এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কাতারে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফুটবল 2022 হতে চলেছে সবচেয়ে দামি। সম্প্রতি কাতার ফুটবল বিশ্বকাপের টিকিটের চাহিদার কথা জানিয়েছে ফিফা, আর সেই বিশ্বকাপকে সামনে রেখে কাতার তৈরি করছে একাধিক দৃষ্টিনন্দন নতুন স্টেডিয়াম। অনুষ্ঠিত কাতার ফিফা আরব কাপ 2021 ও কাতার বিশ্বকাপ ফুটবল 2022 এর জন্য ফিফা ফ্যান সাপোর্ট ভলেন্টিয়ার হিসেবে স্টেডিয়ামে কাজ করার সুযোগ পান পুরো বিশ্ব থেকে 92টি দেশ। তার থেকে 56,000 জন আবেদনকারীর মধ্যে থেকে ফিফা সেরা 5,000 জনকে সুযোগ প্রদান করে, তার মধ্যে বাংলাদেশের পেয়েছেন 30 জন। এর মধ্যে উমর ফারুক রাকিব চট্টগ্রামের হালি শহর বি ব্লক এর স্থানীয় বাসিন্দা। প্রবাসী উমর ফারুক রাকিব বলেন, কাতারের স্টেডিয়ামগুলো নিপুণভাবে নির্মিত, আরও 5-7টা স্টেডিয়াম আমি ঘুরেছি, বিশ্বকাপকে সামনে রেখে এগুলো নির্মাণ করা হয়েছে, এগুলো খুবই দৃষ্টিনন্দন। 2021 ও কাতার বিশ্বকাপ ফুটবল 2022 এর জন্য ফিফা ফ্যান সাপোর্ট ভলেন্টিয়ার হিসেবে স্টেডিয়ামে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উমর ফারুক রাকিব, আমার বাসা চট্টগ্রাম হালি শহর বি ব্লক, স্থায়ী বাসিন্দা, আমার গ্রামের বাড়ি হচ্ছে সন্দ্বীপ। আমি গরিবনাথ উচ্চ বিদ্যালয়ে 2011 বর্ষের শিক্ষার্থী। সদ্য অনুষ্ঠিত ফিফা আরব কাপ কাতার 2021 ও ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022 ফিফার অফিসিয়াল ফ্যান সাপোর্ট পদের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একজন বাংলাদেশি হিসেবে আমার দেশকে ফিফার মতো একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে প্রতিনিধিত্ব করে আমি নিজেকে গর্ববোধ মনে করছি।